আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একজন সুন্দর স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইল, কিন্তু কেন? এই চমৎকার ঘটনাটি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা সে ঘটনায় ফিরে যাই। একজন মহিলা সাহাবী ছিলেন, খুবই সুন্দরী। মহান আল্লাহ তাআলা তাকে আজব সৌন্দর্য দান করেছিলেন। তার বিবাহ হয়েছিল একজন বিরাট ধনাঢ্য সাহাবীর সঙ্গে। স্বামীর সংসারে ওই মহিলা সাহাবীর কোনো অভাব ছিল না। স্বামী স্ত্রীর মাঝে অসীম ভালোবাসা ও সুসম্পর্ক ছিল। তাদের জীবন বেশ খুশিতে কাটছিল। রূপে গুণে অনন্য হয়েও তিনি মনে প্রাণে স্বামীর সেবা করতেন, স্বামীকে সবসময় খুশি রাখতেন। সব মিলিয়ে তাদের দাম্পত্য জীবন ছিল মধুময়। এক রাতের ঘটনা, তার স্বামী পানি পান করতে চাইলেন। তিনি পানি এনে দেখলেন স্বামী ঘুমিয়ে পড়েছেন। তিনি স্বামীর বিছানার পাশে পানির পাত্র হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলেন। স্বামী তার এরূপ আচরণে খুবই মুগ্ধ হলেন। তিনি পানি পান করলেন। স্ত্রীর ভালোবাসায় স্বামী এতটাই খুশি হলেন যে আনন্দিত কণ্ঠে স্বামী বললেন, তুমি আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থেকে আমার প্রতি ভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছ, আমি তোমার প্রতি খুব খুশি। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। স্বামীর কথা শুনে স্ত্রী বললেন, সত্যি কি আমি যা চাইব আপনি আমাকে তাই দেবেন? জবাবে স্বামী বললেন, অবশ্যই, আজ তোমার যে কোনো চাওয়া পাওয়া আমি পূরণ করব। তুমি কি চাও বলো? স্ত্রী বললেন, আমি শুধু একটি বিষয়ে চাই, আর তা হলো আপনি আমাকে তালাক দিয়ে দিন। এমন কথা শুনে স্বামী অবাক হয়ে গেলেন। এত সুন্দরী, গুণী, সেবাকারী, আন্তরিক স্ত্রী তার কাছে তালাক চাইছে। প্রথমত তিনি হতভম্ব হয়ে গেলেন, এরপর স্বাভাবিক হয়ে অপ্রত্যাশিতভাবে স্ত্রীর কাছে তালাক চাওয়ার কারণ জানতে চাইলেন। স্বামী তাকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বা আমি কি তোমার মর্যাদা ক্ষুণ্ণ করেছি? স্বামীর কথা শুনে স্ত্রী বললেন, না, কখনোই না। স্বামী আবারও জিজ্ঞেস করলেন, তবে কি তোমার আশা ভঙ্গ করেছি? আমি কি তোমার প্রতি রুষ্ট? স্ত্রী বললেন, কখনোই না। তখন তার স্বামী বললেন, তাহলে তালাক চাইছ কেন? আমাকে বুঝি তোমার পছন্দ হয়নি? স্ত্রী বললেন, ব্যাপারটা আদৌ এমন নয়, আমি আপনাকে পছন্দ করি, মহাব্বত করি বলেই তো এত সম্মান করি। আপনি কথা দিয়েছিলেন যা চাইব তাই দিবেন, এখন আমাকে তালাক দিয়ে বিদায় করে দিন। কিন্তু স্বামীর এ কথা বিশ্বাস হয় না। সে ভাবে যে কথা দিয়েছি, এখন কি করব। হঠাৎ তিনি বলে উঠলেন, আচ্ছা, রাত পোহাক, আমরা গিয়ে নবীজিকে সব খুলে বলবো, তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী কাজ করব। স্ত্রী তার কথায় সম্মতি দিয়ে বলল, ঠিক আছে, তবে তাই হবে। এরপর স্বামী স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ল। রাত পোহালো এবং সকালে স্ত্রী বলল, চলুন নবীজির কাছে যাই। স্বামী স্ত্রী প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হলেন। ইতিমধ্যে স্বামীর পা কিছু একটার মধ্যে জড়িয়ে যাওয়ায় তিনি পড়ে গিয়ে ব্যথা পেলেন এবং ক্ষতস্থান থেকে রক্ত বের হতে থাকল। স্ত্রী তখন তার ওড়না ছিঁড়ে স্বামীর ক্ষতস্থানে বেঁধে দিল। স্বামীকে নিজের শরীরের সঙ্গে বর দিয়ে বলল, চলুন ঘরে ফিরে যাই, আমার আর তালাকের প্রয়োজন নেই। স্বামী এতে অবাক হয়ে বললেন, তুমি কেনই বা তালাক চাইলে, আর এখন কেনই বা বলছো যে তালাক চাও না? বুঝতে পারলাম না ব্যাপারটা, খুলে বলো তো। স্বামীর কথা শুনে স্ত্রী বলল, আগে ঘরে চলুন, সেখানে গিয়ে সব খুলে বলবো। ঘরে গিয়ে স্বামী বলল, এবার বলো তোমার ঘটনাটা কি। সে বলল, আপনি কিছুদিন পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাকে শুনিয়েছিলেন, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তার প্রতি বিভিন্ন বালা মুসিবত এভাবে ছুটে আসে, যেমন উপর থেকে আসা পানি নিচে গড়ায়। যখন থেকে আমি নবীজির এই হাদিসখানা শুনেছি তখন থেকে মনে মনে ভাবি যে আমি তো আপনার সংসারে এসে কোনো দুঃখ ভাবনা দেখি না। এতে আমার অন্তরে এই খেয়াল জাগলো যে হয়তোবা আমার স্বামীর ঈমান দুর্বল, আমার স্বামীর আমল খারাপ,
তাই আমার স্বামীর প্রতি আল্লাহ তাআলা নারাজ। যদি আল্লাহ আমার স্বামীকে ভালো না বাসেন তবে আমি তার খেদমত করতে যাব কেন? এ কারণে আপনি যখন আমাকে বলেছেন আমি তোমার চাওয়া পূরণ করব, বলো তুমি কি চাও, আমি বলেছি আপনাকে যেহেতু আমার আল্লাহ ভালোবাসেন না তাই আপনি আমাকে তালাক দিয়ে দিন। আর যখন আমরা নবীজির ইলেম অর্জনের জন্য যাত্রা করেছিলাম তখন ঘটনাক্রমে আপনি পড়ে গেলেন, আপনার শরীর আহত হয়ে রক্ত বের হলো। আমি বুঝে ফেলি আল্লাহর রাস্তায় আপনি ব্যথা পেয়েছেন, আপনার উপর বিপদ এসেছে। এ দ্বারা প্রমাণিত হয় আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন। এখন আমার আর তালাক নেওয়ার প্রয়োজন নেই, আজ থেকে আমি আপনার সারা জীবনের দাসী হয়ে গেলাম। অমৃত্যু হৃদয় ও মন দিয়ে আমি আপনার সেবা করে যাব ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।